আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনিয়াশকার। শুরুতেই বিআরবি কে বোধ সংবাদ শিরোনাম। করোনার প্রকোপ কাটিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নেবে 22,27,000 পরীক্ষার্থী। ধর্ষণের 72 ঘণ্টা পর মামলা না নেওয়ার সুপারিশ বেআইনি বললেন আইনমন্ত্রী। বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেবে মন্ত্রণালয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পলাতক আসামি তারেক রহমান, অভিযোগ প্রধানমন্ত্রী, প্যারিসে নাগরিক সংবর্ধনা। স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে খালেদা জিয়া, সরকারের কারণেই সুচিকিৎসা হচ্ছে না, অভিযোগ মির্জা ফখরুলের। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শুনছিলেন বিআরবিকে বোধ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। করোনার প্রকোপ কাটিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 22,27,113 জন। পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হবে। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের জামায়াতের বিষয়ে নেওয়া হবে কঠোরতা। প্রথম দিন অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান পরীক্ষা, 2 শিফটে অনুষ্ঠিত হবে পরীক্ষা। 23 নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের মাধ্যমে শেষ হবে এবারের এসএসসি। প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল ও রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মাঝে দেয়া হচ্ছে না কোনো বিরতি। প্রতিটি পরীক্ষার জন্য 1.5 ঘন্টা করে সময় পাবে শিক্ষার্থীরা। রেইনট্রি হোটেলের মামলার রায়ে বিচারকের দেয়া ধর্ষণের 72 ঘন্টা পর মামলা না নেয়ার পর্যবেক্ষণটি সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্ট বারের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানায়, সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার প্রধানমন্ত্রী বিচারপতিকে চিঠি দেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আলোচিত রাজধানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার 2 বন্ধু সহ 5 আসামিকে খালাস দিয়ে বৃহস্পতিবার রায় ঘোষণা করে বিচারিক আদালত। রায় বিচারক বেশ কিছু পর্যবেক্ষণ দেন। 72 ঘন্টা পার হলে ধর্ষণের অভিযোগ না নিতে পুলিশকে সুপারিশ করেন তিনি। রেন্ট্রি হোটেলের ঘটনায় 38 দিন পর মামলা নেয়ায় তদন্ত কর্মকর্তাকে ভৎসনাও করা হয়। 72 ঘন্টা বিষয়টা বলছে যে একটা মানুষ, একটা লেডি ধর্ষিত হলে 72 ঘন্টা বন্ধুত্বই পাওয়া যায়। 72 ঘন্টার পরে যদি কোনো মেডিকেল টেস্টে এটা না আসার সম্ভাবনাই বেশি, যার কারণে 72 ঘন্টা পরে কোনো মামলা না নেওয়ার জন্য সে সুপারিশ করবে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। বিচারকের নির্দেশনা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী ও মানবাধিকার কর্মী সহ বিভিন্ন মহল। শনিবার সুপ্রিম কোর্ট বারে এক শোক সভা শেষে আইনমন্ত্রী এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি জানান, সংশ্লিষ্ট বিচারকের পর্যবেক্ষণ আইনসম্মত নয়। এই যে অবজারভেশন, এই যে 72 ঘন্টা পরে পুলিশ যেন কোনো ধর্ষণ মামলার এজাহার না নেয়, এই যে বক্তব্য যেটা উনি দিয়েছেন, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আমি আগামীকালকে মাননীয় প্রধান বিচারপতির কাছে তাকে, যাতে বিচারক হিসাবে তার দায়িত্ব পালন এবং তার ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য একটা চিঠি লিখছি। গেল 11 নভেম্বর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোশারত কামরুন নাহার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে পলাতক আসামি তারেক রহমানের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সের প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, সব চক্রান্ত মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে। আপেল মাহমুদের রিপোর্ট।
পাঁচ দিনের ফ্রান্স সফরের শেষ দিনে প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সঠিক পদক্ষেপে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিত করেছে সরকার। এ দেশকে কেউ আর অবহেলার চোখে দেখতে পারবে না বলেও জানান তিনি। মহামারী দেখা না দিত তাহলে আজকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। কাজেই আমাদেরকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না। আমাদের এখন সম্মান করতে হবে এবং আমরা সেই জায়গাটায় নিয়ে আসছি, কিন্তু এটা আনার জন্য আমাদেরও কম ঝামেলা পোহাতে হয়নি। বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিএনপি নেতার ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি, এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিউজিটিভ হিসেবে বাইরে বসে দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না, সেই চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে। তা আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নিজের সন্তানের সম্পদ গড়তে নয়, জনগণের উন্নয়নেই সরকার কাজ করছে বলেও এ সময় দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ভাগ্য করা না বা নিজের সন্তানের ভাগ্য করা না, আমার লাখো সন্তান, লাখো মানুষের, আমার দেশের মানুষ, তাদের ভাগ্য করা, এটাই ছিল আমাদের লক্ষ্য। আপেল মাহমুদ, এটিএন বাংলা। বাংলাদেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখাই উইটসা এমিনেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির তৃতীয় দিনে প্রধানমন্ত্রীর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনটি ক্যাটাগরিতে এবার বিভিন্ন দেশের বেশ কিছু প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে উইটসা। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বক্তব্য রাখেন। এছাড়া উইটসা মহাসচিব ডক্টর জেমস এইচ পয়জান্ট সহ বিদেশি অতিথিরা ভার্চুয়ালি অংশ নেন। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত করবে মেডিকেল বোর্ড ও ব্যক্তিগত চিকিৎসকরা। এর আগে 12ই অক্টোবর জ্বরসহ শারীরিক নানা জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালে প্রায় এক মাস ভর্তি ছিলেন তিনি। গত 7 নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার অসুস্থ বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বলে আবারও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরান ঢাকায় দলের কর্মী সভায় তিনি বলেন, এ কারণেই বেগম জিয়াকে বারবার হাসপাতালে যেতে হচ্ছে। মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার প্রধানের পদত্যাগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আরও জানাচ্ছেন মইনুল আহসান। রাজধানীর বংশালে ঢাকা মহানগর বিএনপির দুটি ওয়ার্ডের কর্মী সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মী সভায় পুলিশি বাধার অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, সভা সমাবেশের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচিও পালন করতে দিচ্ছে না সরকার। এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরও সরকার তাকে সুচিকিৎসা বঞ্চিত করছে। দেখেন কি মর্মান্তিক, কি ভয়াবহ নিষ্ঠুর এই সরকার। ম্যাডামের ছোট ভাই, তিনি বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। ডাক্তার সবাই বলেছে যে এই দেশনেত্রীর চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া খুব বেশি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি দেয় নাই। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব ক্ষেত্রে এখন অরাজকতা দেখা দিয়েছে। আজকে দেখেন জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে, হো করে বেড়েছে। আজকে চালের তেলের দাম বেড়ে গিয়েছে, বাস ভাড়া আবার বেড়ে গেছে, চাল ডাল তেলের দাম বেড়ে গেছে। এই দেশটা আমরা চাই নাই, কোথাও কারো কোনো নিরাপত্তা নাই, কোনো নির্বাচন এই দেশে হবে না যতক্ষণ না হাসিনা পদত্যাগ করবে। পদত্যাগ করেন
সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। বিএনপির মহানগর দক্ষিণ ও স্থানীয় নেতারা এতে বক্তব্য রাখেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির অপরাজনীতি সম্পর্কে জনগণ সচেতন থাকায় তারা পদে পদে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষায়, সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসে। রাজধানীর বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দেশে নয়, অশান্তির আগুন বিএনপির ঘরে জ্বলছে বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের। দেশের মানুষের চোখের ভাষা যারা বোঝে না, মনের ভাষা যারা বুঝতে পারে না, ক্ষমতাকে যারা ভোগের বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলে অশান্তির আগুন। তাই বলতে চায়, বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে, আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, আছে অস্থিরতা। একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আজ। বিকেল ৪টায় বসবে অধিবেশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ অধিবেশনের বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে। অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। করোনার কারণে অন্যান্য অধিবেশনের মতো এবারও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে। প্রথম দিনের বৈঠকে সভাপতি মণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাবের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে নাশকতাকারীদের বিচারের আওতায় আনা হচ্ছে। অনুষ্ঠানে সন্ত্রাসী, মাদকাসক্ত ও জঙ্গিদের আওয়ামী লীগে কোনো স্থান নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। কোনো ভোট কেন্দ্র দখল হয়নি, কোনোখানে যে ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া সেই ঘটনা কিন্তু আপনারা শুনেননি। যে ঘটনাটি হয়েছে, খুন হয়েছে, ইউপি নির্বাচনের খুন জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যাদেরকে, যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের সবাইকে আমরা চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা কাউকে ছাড় দেব না। পুনঃনির্ধারণের পরও রাজধানীতে বাড়তি ভাড়া আদায় করছে অনেক গণপরিবহন। ডিজেল ও সিএনজি চালিত বাস চিহ্নিত করতে তিন দিনের মধ্যে স্টিকার দেওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। অনেক বাসে নেই ভাড়ার চার্ট। তবে বারবার নিয়ম ভঙ্গ করলে রুট পারমিট বাতিলের সুপারিশ করা হবে বলে জানিয়েছে মালিক সমিতি। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রায় প্রতিদিনই তর্কে বিতর্কে জড়াচ্ছেন চালক যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা এলেও এই অজুহাতেও পকেট কাটা হচ্ছে তাদের। তবে এ বিষয়ে চালকরা দায় চাপাচ্ছেন মালিকদের উপরই। এদিকে সপ্তাহ জুড়ে নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ ও ডিএমপি। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু পরিবহনকে ইতিমধ্যে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভাড়া যেহেতু আদায় করে বাসে, আমরা বাসগুলো চেকিং করি, যাত্রীর সাথে কথা বলি, সাথে ভাড়ার চার্টটা মিলিয়ে দেখি। প্রথম দিনের থেকে আমি কিছুটা সন্তোষজনক পাচ্ছি, তবে পুরোপুরি সন্তোষজনক না। কোনো কোনো গাড়িতে আমরা চার্ট থাকলেও তার থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সেগুলোকে আমরা সড়ক পরিবহন আইন ২০১৮-৮০ ধারায় অর্থদণ্ড করছি, প্রয়োজনীয় আমরা করানোর দিকে যাব। নগর জুড়ে চলছে ১২০টি কোম্পানির বাস। বাড়তি ভাড়ার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। যে কোম্পানির গাড়ি বারে বারে এই কোম্পানির গাড়ি অপরাধ করবে, ফাইন করার পরও অপরাধ করবে, তখন তাদের রোড পারমিট বাতিল করার জন্য আমরা আরটিসিকে আমরা অনুরোধ জানাবো। চালক হেল্পার আইনের উদ্দেশ্য নয়, মালিক আইনের উদ্দেশ্য নয়। এখন কোনো চালক, কোনো হেল্পার, কন্ডাক্টর যদি মালিকের দোষ দিয়ে থাকে, গাড়িতে তারাই তো নিয়ন্ত্রণ করে, গাড়িতে স্টাফ তো গাড়ি নিয়ন্ত্রণ করে, ভাড়ার চার্টও তাদের কাছে আছে, সুতরাং চার্টের বাইরে কেন যাবে। সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে এ ধরনের সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি বলেও জানান তিনি। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় পুলিশের দায় আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় পুলিশের কোনো সদস্যের দায়িত্বের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা জানান ডিএমপি কমিশনার। এ সময় ধর্মীয় অনুভূতির অবমাননাকারী সহ সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। কিরণ আদিন সজীবের রিপোর্ট। কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু কেবল গণজাগরণ কি পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে? এ নিয়েই ডিবেট ফর ডেমোক্রেসির এই বিতর্ক। গণজাগরণই পারে মানবিক মূল্যবোধ তৈরি করতে, গুজব ও কুসংস্কার দূর করতে। আইন যদি প্রয়োগ করে সেটি হবে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তর মাধ্যমে হচ্ছে গিয়ে সবাই যখন অপরাধ থেকে বিরত থাকবে, একটা সময় থেকে আপনাদের গণজাগরণ একটা সুবিধা পেয়ে যাবে আমাদের আইনের কাছ থেকে। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ইকবালকে ব্যবহার করেছে কুচক্রি মহল, সেই সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির বিষয়টিও তদন্ত হচ্ছে। আমাদের পবিত্র কোরআন শরীফ যখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্ধার করলেন, তখন সেটি লাইভে প্রচারিত হচ্ছিল। এটি সাম্প্রদায়িক যে সহিংসতা সেটিকে উস্কে দিয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত হওয়া উচিত, এবং যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ একজন দায়িত্বশীল একজন কর্মকর্তা এ কাজটি এমনভাবে করা উচিত ছিল যাতে এই পবিত্র ধর্মগ্রন্থের যে পবিত্রতা সেটি যেমন রক্ষা পায়, তেমন এটি নিয়ে যাতে অপপ্রচারের সুযোগ কেউ না পায় সেটিও নিশ্চিত করা তার দায়িত্ব ছিল। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধ, ধর্মীয় অবমাননার বিচার দ্রুত করা সহ সাত দফা সুপারিশ করেন। ধর্মীয় অবমাননার বিচার দ্রুত বিচার আইনে করবার কথা যে মাননীয় আইনমন্ত্রী বলেছেন, যত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে, সে যে ধর্মেরই হোক না কেন, কোনো কারণে অন্য কোনো ধর্মের উপর আঘাত করলে তার বিচার যাতে দ্রুত আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সে বিচার করা, সে দাবি আমরা উত্থাপন করছি। বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে কুমিল্লা ইউনিভার্সিটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাইয়ের বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে প্রতিবেশী এই দুই দেশের লড়াই। আগের 6 টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মুকুট জিততে পারেনি এই আসরের দুই ফাইনালিস্ট, তাই প্রথমবার টি-20 বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া তাসমানরা। মমিনুর রিপনের রিপোর্ট। 2021 বিশ্বমঞ্চে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তাসমান সাগরের দুই পারের দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেমিফাইনালের রোমাঞ্চকর জয়ে ফাইনালে উঠেছে এই দুই দল। যেই জিতুক না কেন, টি টোয়েন্টির নতুন রাজা পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে বিশ্বকাপে 5 শিরোপার স্বাদ পেলেও টি টোয়েন্টিতে চ্যাম্পিয়নের মুকুট জিততে পারেনি অস্ট্রেলিয়া। 2010 প্রথম ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় অজিদের। 11 পর আবারও ফাইনালে তারা, শিরোপার হাতছানি অ্যারন ফিঞ্চের দলের সামনে। প্রতিযোগিতায় সময়ের সাথে জ্বলে উঠেছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, 6 রান 236। অধিনায়ক ফিঞ্চ, স্মিথ ও ম্যাক্সওয়েল আলো ছড়াতে না পারলেও তাদের অভিজ্ঞতা ভরসা যোগাচ্ছে অজিদের। 6 ম্যাচে 12 উইকেট নিয়ে দারুণ ছন্দে আছেন স্পিনার অ্যাডাম জাম্পা, তার সাথে স্টার্ক হ্যাজেলউড কমিন্সের গতি স্বপ্ন দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে। সাত বছর আগেও বিশ্বমঞ্চে সেমিফাইনালে থেমেছিল নিউজিল্যান্ড, তবে 2015 থেকে যেন বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালের দলে পরিণত হয়েছে কিউইরা। তাদের এই পরিবর্তনের অন্যতম কারিগর অধিনায়ক কেন উইলিয়ামসন, 22 প্রতিপক্ষের জন্য তিনি যেন ঠান্ডা মাথার খুনি। সুপার 12 আর সেমিফাইনালেও তার প্রতিফলন দেখিয়েছেন উইলিয়ামসন। 2007 ও 2016 বিশ্বকাপের শেষ চার থেকে বিদায় নিল প্রথম শিরোপার হাতছানি নিউজিল্যান্ড সামনে। কেন উইলিয়ামসন গাপটিলের অভিজ্ঞ ব্যাটের সাথে ভরসা ড্যারিল মিচেল ও জেমি নিশাম, গতি আর সুইংয়ের ভেলকিতে কিউইদের বোলিংয়ের নেতৃত্ব ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির, সাথে ইশ সৌদির স্পিনে দারুণ এক দল নিউজিল্যান্ড।
তবে মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও রোমাঞ্চকর এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। মমিনুর রিপন, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড কোনো দলকেই এককভাবে ফেভারিট বলা যাচ্ছে না। যদিও অর্থমূল্যের বিচারে অজি পেসার প্যাট কামিন্সের একার মূল্যই গোটা নিউজিল্যান্ড দলের চেয়ে বেশি, তবে বিশ্বকাপ ট্রফি জিতে নিজেদের দাম বাড়ানোর সুযোগ আজ কিউইদের। পরাগারমানের রিপোর্ট। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি যেন রূপকথার ডেভিড অ্যান্ড গোলিয়াথ লড়াই। অন্তত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অর্থমূল্যের হিসেবে মনে হবে সেটাই। শুধুমাত্র অজি পেসার প্যাট কামিন্সের মূল্যই পুরো নিউজিল্যান্ড দলের চেয়ে বেশি টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব অর্থনীতির এই মূল্যায়ন। তবে রোববার দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কিউইদের সুযোগ থাকছে স্বর্ণাক্ষরে নিজেদের নাম লিখবার। বাজার মূল্যে আইপিএলের নিরিখে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার মূল্য $10.5 মিলিয়ন আর ব্ল্যাক ক্যাপ্টের দাম মাত্র $2.2 মিলিয়ন। অজিদের প্যাট কামিংস $3.17 মিলিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল $2.63 মিলিয়ন এবং ডেভিড ওয়ার্নার $2.3 মিলিয়ন অর্থ পেয়ে থাকেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে। তাদের যে কারো একজনের প্রাপ্ত অর্থ নিউজিল্যান্ড দলের চেয়ে বেশি, কিন্তু কিউইরা এসব নিয়ে ভাবতে রাজি নয়। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলে নিজেদের দাম বাড়িয়ে নিতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতা কিউইদের জন্য জরুরি। বিশ্বমঞ্চে নিউজিল্যান্ড যে পারদর্শিতা দেখিয়ে চলেছে তা যে কোনো প্রতিদ্বন্দ্বের জন্যই ঈর্ষণীয়, কিন্তু প্রতিবেশী দুই দেশের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে অজিরাই। 14 বারের মোকাবেলায় অস্ট্রেলিয়ার জয় 9টিতে, বাকি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। তবে টি টোয়েন্টির বিশ্বমঞ্চে একবারই মুখোমুখি হয়েছিল দুদল। এবার ট্রফি জয়ের পাশাপাশি সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ারও সুযোগ থাকছে কেন উইলিয়ামসনদের। পরাগারমান, এটিএন বাংলা। দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকতা নিয়ে কাজ করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি। এ সময় হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। সব ষড়যন্ত্র প্রতিহত করে নগরীর উন্নয়ন কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশনের 20 ও 23 নম্বর ওয়ার্ডে 29 কোটি টাকা ব্যয়ে 3টি রাস্তার উদ্বোধন শেষে এক কথা জানায় মেয়র। এ সময় বিভিন্ন অপপ্রচার ও উন্নয়ন কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে গাজীপুরবাসীকে সজাগ থাকার আহ্বান জানান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সহযোগিতায় কিন্তু কাজগুলো ধরেছি। এই কাজগুলা যে সুন্দরভাবে হয় সেজন্য আপনারা খেয়াল রাখবেন, কোন ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্র না করতে পারে, এই শহরের মানুষের কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে সেজন্য কাজ করেছি। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের মণিপুর রাজ্যে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় 5 সেনাসহ অন্তত 7 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আসাম রাইফেলসের কর্নেল পদবীর এক কমান্ডারও রয়েছেন। সাথে থাকা তার স্ত্রী ও সন্তানকেও হত্যা করে বন্দুকধারীরা। পুলিশ জানায় চুড়াচাঁদপুর জেলার প্রত্যন্ত গ্রামে যাওয়ার পথে সেনাদের লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাস গ্রুপ। হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এবার জানাবো পারটেক্স খেলার খবর। মালদ্বীপকে হারিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি ফুটবলে টিকে রইল বাংলাদেশ। কলম্বোয় মালদ্বীপকে 2-1 গোলে হারিয়েছে জামাল ভুঁইয়ার দল।
এই দুই দলের প্রথমার্ধের খেলা এক এক গোলে ড্র ছিল। অধিনায়ক জামাল ভুঁইয়ার কল্যাণে খেলার ১২ মিনিটেই এগিয়ে যায় লাল সবুজের দল। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩২ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় ম্যাচে সমতা ফেরান মালদ্বীপের উমাইর। খেলা শেষে ২ মিনিট আগে তপু বর্মন পেনাল্টি গোলে বাংলাদেশের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এতে দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপকে হারালো বাংলাদেশ। ফেনী স্পোর্টস একাডেমিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেখ রাসেল অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে শেখ রাসেল ফুটবল একাডেমি। ফাইনাল ম্যাচে ৩টি গোল করেন ওমর হামিদুর ও জিদান। ফেয়ার প্লে ট্রফি জেতে শেখ মনি ক্রিয়া চক্র। পল্টন মাঠে ৫ দিনের এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। শেখ রাসেল স্পোর্ট একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান, সহসভাপতি কামরুননেসা আশরাফ দিনা এবং আবাহনী ক্রিয়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবিকে বোধ সংবাদ শিরোনাম আরও একবার। করোনার প্রকোপ কাটিয়ে আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নেবে ২২,২৭,০০০ পরীক্ষার্থী। ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা না নেয়ার সুপারিশ বেআইনি বললেন আইনমন্ত্রী। বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে চিঠি দেবে মন্ত্রণালয়। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পলাতক আসামি তারেক রহমান, অভিযোগ প্রধানমন্ত্রীর। প্যারিসে নাগরিক সংবর্ধনা। স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে খালেদা জিয়া, সরকারের কারণে সুচিকিৎসা হচ্ছে না, অভিযোগ মির্জা ফখরুলের। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।